বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। লম্বা চুলের স্বপ্ন দেখেন অনেকেই। ত্বকের খেয়াল রাখা সহজ হলেও চুল বড় করা সত্যিই কঠিন, বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই। লম্বা চুলের স্বপ্ন দেখলেই হবে না, তার জন্য চেষ্টাও সঠিক হওয়া চাই। বাজারচলিত প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় সুফল মেলে না, তবে কিছু উপকরণ যদি কেশ চর্চায় ব্যবহার করতে পারেন তাহলে লম্বা হবে আপনার চুল। কাঠবাদাম বাড়িতে তৈরি করে নিতে পারলে খুব ভালো, তবে দোকানেও কাঠবাদাম তেল পাওয়া যায়। তবে সরাসরি এই তেল চুলে না মেখে গরম করে ব্যবহার করুন। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে 3 দিন ব্যবহার করলে দেখতে পাবেন আপনাদের চুল লম্বা হচ্ছে। আমলকি কেশ চর্চায় আমলকির ভূমিকা অনবদ্য। আধা কাপ আমলকি গুঁড়ার মধ্যে 1 চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন এবং এই মিশ্রণে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। তারপর চুলে মেখে 30 মিনিট অপেক্ষা করুন, শুকিয়ে এলে ধুয়ে নিন। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে সুফল মিলবে। ডিম শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি চুল লম্বা করতেও ডিম সত্যিই উপকারী। আধা কাপ মতো ডিমের সাদা অংশ চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। 15 মিনিট মতো অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এটি চুলের ভালো উপকার করবে এবং চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। লেবু শ্যাম্পু করার পর 1 চামচ পাতিলেবুর রস ভিজে চুলের গোড়ায় ভালো করে মেখে নিন। ভিজে চুলে শুকনো তোয়ালে জড়িয়ে আধা ঘন্টা মতো অপেক্ষা করুন, তারপর তোয়ালে খুলে ফেলুন। এরপর চুল আর ভেজাবেন না, পরের দিন চাইলে একবার শ্যাম্পু করে নিতে পারেন। তবে পাতিলেবুর রসের গুণে চুল হবে লম্বা এবং ঘন। নিম চুল লম্বা করার আরও একটি উপায় হতে পারে নিম পাতা। নিম পাতা বেটে চুলে ভালো করে মেখে নিন। জমে থাকা ময়লা দূর করতে নিম পাতার জুড়ি মেলা ভার। তাছাড়া চুল বড় করতে নিম পাতা যথেষ্ট উপকারী। এই ছিল আজকের কয়েকটি উপকরণ যার মাধ্যমে আপনারা আপনাদের চুলকে দ্রুত লম্বা ও ঘন করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।